হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ডস, একটু নিজের জন্য ফিঙ্গার ড্রিল প্র্যাকটিস করতে বসেছি। আজকে আসলে 90 দশকের সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে এই এক্সারসাইজটা করতে বসে। ওই সময় R8 রিদম মেশিন নামের একটা ডিভাইস কিনতে পাওয়া যেত এবং ডিভাইসটা আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার নাগালের যথেষ্ট বাইরে ছিল। আর প্যারেন্টসকে বলবো যে একটা R8 রিদম মেশিন কিনে দাও, নো ওয়ে, জাস্ট নট পসিবল। সো আজকে একটা এক্সারসাইজ করতে বসেছি, সে সময় ওই বয়সটায় নতুন নতুন যখন ফিঙ্গারিং করছি খুব হাহুতাশ ছিল আসলে ওই R8 রিদম মেশিনটার জন্য। কারণ ওইটার মধ্যে একজন ড্রামার বা একজন মিউজিশিয়ান তার নিজের মতো করে ড্রাম বিটগুলো এঁকে নিতে পারতো বা রাইট করতে পারতো বা নিজের মতো করে জিনিসটা কাস্টম মেডভাবে তৈরি করে নিতে পারতো আর কি, এবং সেটার সাথে মজা করে তারপর গিটার বাজানো, মিউজিক কম্পোজিশন এগুলো করতে পারতো। আমাদের সাথের মধ্যে ছিল না, আজকে আছে সাথের মধ্যে, দেখি একটু কি হয়। আপনারাও দেখুন, টাইমটা শেয়ার করি আপনাদের সাথে। হচ্ছে তাল তাল কাটলে আপনারা কিন্তু বলে দিয়ে নয় পাশ থেকে, আমার মনে হচ্ছে না তাল কাটছে। এত বছর অপেক্ষার পর যেই জিনিস পাওয়া যায় সেই জিনিসে তাল টাল কাটে না। মিউজিকের মধ্যে যখন থাকি আমি কথা বলতে গিয়ে একটু তোতলাই, মাফ করে দেবেন, এই তোতলামি। সো প্র্যাকটিস করি, ভালো থাকবেন।